নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা সরেন, সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি শ্রীরামপুরের মাসের রথযাত্রা দেখতে। তো বন্ধুরা, এখানে লক্ষ লক্ষ মানুষ রয়েছে। এই ভিড়ের মধ্যে আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি, আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটি 628 বছরের প্রাচীনতম রথযাত্রা। এটি হলো জগন্নাথ দেবের মন্দির। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরের মাহেশে অবস্থিত। এই মন্দিরটি 628 বছরের বহু প্রাচীনতম পুরনো মন্দির। এটি ঐতিহাসিক কাহিনী জড়িয়ে আছে। তো বন্ধুরা, চলো মন্দিরটি আমরা চারিদিকে ঘুরে দেখি। এই মন্দিরটি আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মন্দির। তো বন্ধুরা, এই মন্দিরটি খোলার টাইম হলো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত। বন্ধুরা, এখন রথযাত্রা শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। এই ভিড়ের মাঝেও আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা, এটি হলো জগন্নাথের মাসির বাড়ি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থাকো।